হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নিশা, কেমন আছো তোমরা সবাই? তো এখন বাজে দুপুর একটা আর আজকে হচ্ছে গিয়ে 12ই অক্টোবর। তো ভিডিওটা যদিও আমি অনেক দিন পর পোস্ট করছি, ভিডিওটা এতদিন পোস্ট করা হচ্ছিল না, তোমাদের সাথে কিছু শেয়ার করা হচ্ছিল না। তো যাই হোক, ফাইনালি আজকে পোস্ট করছি। তো যাচ্ছি হচ্ছে মা জেঠি সবাই মিলে দেখতেই পেলে, এখন এসেছি হচ্ছে কি আমাদের এক রিলেটিভ মানে আমার এক পিসির বাড়িতে এসেছি। ওদের অ্যাকচুয়ালি ঘরগুলোকে মানে ওদের যে ঘর সেগুলোকে ঠিকঠাক করা হয়েছে, নতুন ঘর করা হয়েছে, ঠাকুর ঘর মানে করা হয়েছে, তো সেই উপলক্ষে বৈষ্ণব সেবা দেওয়া হয়েছে, তো সেখানেই এসেছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি তোমাদের ভালো লাগবে। সমস্ত ভক্তবৃন্দদের বলছি যে আপনারা সবাই প্রসাদ খেয়ে যাবেন। রুটিওয়ালা যাবে না? তো এখানে দেখো, এখন আমরা খেতে বসে পড়েছি। তো এখানে প্রথমে ঠাকুরের যে খিচুড়ি ভোগ ছিল সেই ভোগ, তারপরে ফল প্রসাদ এগুলো দেওয়া হয়েছিল, আর ছিল হচ্ছে গিয়ে সাদা ভাত, তারপরে ডাল ছিল, তারপরে একটা লাবড়ার তরকারি ছিল, আলু পটলের তরকারি ছিল, চাটনি, পায়েস, মিষ্টি, এসবই ছিল। তো খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। তো আজকে বিকালে একটু সিনেমা দেখতে যাওয়ার প্ল্যানও আছে, তো সেই জন্য বেশিক্ষণ বসবো না, বাড়ি চলে যাব। আর বাড়িতে এসেই এই যে দেখো চলে এসেছি, এটা হচ্ছে কি আমাদের পাশে যেখানে বাড়ি হচ্ছে না, তো ওইখানে নিচটায় মানে এখনও তো মানে জাস্ট মানে উপরে কাজ হচ্ছে, এখনও নিচের এই ঘরগুলো এখনও হয়নি। তো এখানে দেখো এরকম পুঁই শাক গাছ হয়েছে, অনেক গাছ হয়েছে, তোমাদের পরে আমি একটা ভিডিওতে ডিটেলসে দেখাবো। তো এইগুলো হচ্ছে পুঁই শাক, তো পুঁই শাকের পাতা তুলছে মা ভাইকে আর বাবাকে, একটু বড়া করে দেবে মানে পুঁই শাকের বড়া করে দেবে দুপুরে, ওরা যখন খাবে তখন বড়াটা ভেজে দেবে। আর আমারও পুঁই শাকের বড়া খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এখানে মানে আমাদের এখানে অনেকগুলো গাছ হয়েছে, তোমাদের পরে আমি একটা ডিটেলসে ভিডিওতে দেখাবো। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিলিতি ধনে পাতা, এটা জাস্ট নতুন বেরিয়েছে, মানে এর আগে অনেকগুলো টেস্ট মানে টেস্ট করা হয়ে গেছে বাট তোমাদের দেখালাম তাও। তো এই যে দেখতে পাচ্ছ চলে এসেছি, এখন সিনেমা দেখবো, দেখবো হচ্ছে কাছের মানুষ। তো কাছের মানুষ দেখতে চলে এসেছি, মোটামুটি ফাঁকাই ছিল। তুমি আমাদের খাতাটা আলাদা করে দিয়েছো, যদি পারো হরিদাকে দুটো চায়ের দাম কাটিয়ে দিও। আলোর অপারেশনের পর ওর পাশে থেকো। আরেকটা কথা, ও যদি জিজ্ঞেস করে কুন্তল কোথায়, বলে দিও ওই বিদেশে চাকরিটা ও নিয়ে নিল। তো আমাদের সিনেমা দেখা কমপ্লিট, এবার নিচে যাব, নিচে গিয়ে একটু ফুচকা খাবো। এখানে না ফুচকাটা মানে দারুণ বানায় জাস্ট, তো ফুচকা খাবো। আর সামনেই রয়েছে ট্রেন্ডস, তো ট্রেন্ডসে ঢুকবো, উইন্টারের কি কালেকশন আছে দেখবো, আর শীত জন্য কিছু নেওয়ার আছে, তো দেখি চলো যাই, তারপরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো ট্রেন্ডস থেকে দেখো বাড়িতে চলে এসেছি, আর কি কি নিয়েছি চলো তোমাদের দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ সামনেই যেহেতু শীত আসছে, তো আর শীত জন্য এরকম তিনটে নিয়েছি, একটা ইয়েলো কালারে, আর মানে এগুলো হালকা শীতে পরার জন্য, আর এরকম একটা পিচ পিঙ্ক কালারে, ভীষণ সুন্দর দেখতে, তো এগুলো নিয়েছি। আর সামনের কলারটা এটার বেশি সুন্দর লাগলো আমার, আর এই একটা সোয়েটার টাইপের নিয়েছি, এগুলো হালকা শীতে পরার মতো। তো ব্যাস এই তিনটে জিনিসই নিয়েছি, আর ভিডিওটাও আজকে বেশি বড় করবো না, এখানেই শেষ করব। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলকে। নেক্সট ভিডিওতে খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।